বিসমিল্লাহির রহমানির রহিম বনওয়ালা আদর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি বিশেষ শিক্ষক মোহাম্মদ আব্দুল হক মিয়া আজ তোমাদের সামনে পাঠদান করব বীজগণিত 4.3 এর লাস্টের দুটি সৃজনশীল। দেখো 41 আর 42 নম্বরটা দেখো, মূল বইটা সামনে ফলো করো। দেখো আমি উদ্দীপকটা পড়ি, তোমরা ভালো করে শোনো। এখানে আছে 5x² + xy + 3y² দ্বিতীয় উদ্দীপকটা তোমার দেওয়া আছে x² - 8xy, তৃতীয় উদ্দীপক হলো y² - x² + 10xy, তিনটি বীজগণিতিক রাশি। ক নম্বর বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী। দেখো তাহলে ক নং প্রশ্ন 41-এর উদ্দীপক হতে এটা তোমার দেওয়া আছে কি, দেখো 5x² প্রথম রাশি এটা আসবে 5x² + xy + 3y² প্রশ্ন করা হয়েছে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কী কী। দেখো তা প্রথম রাশির পদ সংখ্যা তোমার হলো তিনটি। দেখো তো দেখবে সুতরাং প্রথম রাশির পদ সংখ্যা তিনটি। সুতরাং পদসংখ্যাগুলো যথাক্রমে কী কী আসবে দেখো, প্রথমটা আছে 5x², দ্বিতীয় পদ আছে দেখো +xy, তৃতীয় পদ আছে তোমার +3y² ক নম্বর তোমাদের দেখো সলিউশন হয়ে গেল। দেখো খ নম্বর প্রশ্ন বলছে রাশি তিনটির যোগফল নির্ণয় করে এক্স ওয়াই এর সহগ আমরা কী করবো নির্ণয় করবো। দেখো তাহলে খ নম্বর প্রশ্নে প্রথমে লেখো উদ্দীপক হতে প্রথম রাশি আছে কত দেখো 5x² + xy + 3y² দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিটা তোমার এখানে দেওয়া আছে কি দেখো x² - 8xy তৃতীয় রাশি তোমার দেওয়া আছে y² - x² + 10xy প্রথমে দেখিয়ে দেবো সদৃশ পদগুলোকে আমরা নিচে নিচে সাজিয়ে পাই। দেখো তা কী লাগবে সুতরাং সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। সাজানো মানটা কী আসবে তোমার আসবে 5x² + xy + 3y² দ্বিতীয় রাশিটা তোমার কী আছে দেখো x² - 8xy তৃতীয় রাশির আছে দেখো আগাছে +y² তাই y² প্রথম জায়গায় যেখানে সেখানে মানটা বসাবে দেখো তাহলে আসবে +y² - x² তারপর আসবে +10xy এখন আমি কী করবো দেখো যোগ করব, যোগ করলে কী আসে দেখো তোমার এটা আছে মাইনাস এটা আছে কী বলো তো প্লাস মাইনাসে সর্বদা কী যায় কাটা যায় থাকে কি 5x² এরপরে দেখো প্রথম রাশি আছে +xy থার্ড রাশিটা তোমার দেওয়া আছে 10xy এইটাও প্লাস এইটাও প্লাস তাই 10xy সাথে যখন 1xy আমরা যোগ দেবো 11xy 11xy থেকে যখন -8xy বাদ দেবে দেখো আমরা পাশে যদি দেখাই দেখো 11xy থেকে যখন -8xy বাদ দেবো তো দেখো 11 থেকে যখন তুমি 8 বাদ দেবা থাকবে কত 3। সবসময় মনে রাখবা যোগ বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা সর্বদা বড় তার চিহ্ন বুঝবে। এখানে 11-এর চিহ্ন আছে কি প্লাস 8-এর চিহ্নটা আছে কি বলতো মাইনাস তাহলে আমরা চিহ্ন বসবে কি বলতো প্লাস চিহ্ন এখানে বসবে আসবে 3xy প্লাস। এখন দেখো
প্রথম রাশিতে আছে 3y স্কয়ার, থার্ড রাশিতে আছে কি তোমার দেখো শুধু y স্কয়ার, তাহলে দেখো 3y স্কয়ার প্লাস 1y স্কয়ার যোগ দিলে তোমার আসবে 4y স্কয়ার। এখানে যে তোমার প্রশ্ন বলা হয়েছে দেখো রাশিগুলো যোগ করে, আমরা যোগ করা শেষ হলো, তাহলে লিখতে দিই কি নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল, যোগফল কত আসলো 5x স্কয়ার প্লাস 3xy প্লাস আসবে 4y স্কয়ার। এরপর আরেকটা প্রশ্ন তোমাকে এখানে ফল বলা আছে যে যোগফল থেকে xy এর সহগ নির্ণয় করো, দেখো এখানে xy এর পদ আছে মাত্র একটা 3xy, তাহলে লিখতে পারি দেখো যে সুতরাং 3xy এর সহগ, সুতরাং xy এর সহগ, তো সহগ বলতে আমরা কি বুঝি চলক রাশি ব্যতীত যেসব মানগুলো থাকবে সেই মানটাই তোমার হবে কি বলো তো সহগ, এটা পজিটিভও হইতে পারে বা নেগেটিভও হইতে পারে, দেখো তাহলে এখানে 3xy যদি আমরা xy বাদ দিতে থাকি কত 3, তাহলে আমার সহগ আসবে কত বলো তো 3, তাহলে আমাদের খ নম্বরের সলিউশন হয়ে গেল। দেখো গ নম্বরে, গ নম্বর প্রশ্ন তোমার কী আছে দেখো এখানে গ নম্বরে তোমার তিনটি পদ আছে, তিনটি পদের দেখো সরল আছে একটা, এই সরলের মাঝে যোগ আছে বিয়োগ আছে, সরল করার পরে যে আমার সরল ফলটা আসবে সেই সরল ফলে এক্সের মান 2 আর ওয়াই এর মান 1 বসাইলে যে মান আসবে সেই মানটা আমরা কী করবো নির্ণয় করবো। দেখো তাহলে গ নম্বরে প্রথমে দেখো যে দেওয়া আছে যে মানটা সেই মানটা আমরা লিখবো, প্রথমে লেখো দেওয়া আছে এক্সের মান আছে 2 আর এখানে ওয়াই এর মানটা তোমার এখানে দেওয়া আছে হলো 1, আর সরলটা তোমার কি আছে দেখো এখন এটা লিখে দেবো 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস আসবে 3y স্কোয়ার ব্র্যাকেট তারপরে মাইনাস পাঁচ ব্র্যাকেট শুরু তোমার কত আসবে এক্স স্কোয়ার মাইনাস আসবে 8xy মাইনাস ব্র্যাকেট শুরু আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত আসবে 10xy। এটাকে যখন আমরা সরল দেখো আমরা ক্লাস পাঠ্যগুলোতে করছি যখনই কোনো বন্ধনের পূর্বে যখনই কোনো ব্র্যাকেট থাকে দেখো বন্ধনের পূর্বে প্লাস থাক আর মাইনাস থাক, যদি প্লাস থাকে তার ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আর যদি মাইনাস থাকে তার ভিতরে প্রত্যেকটা পদের চিহ্নগুলো তোমার কী হবে পরিবর্তন হবে। দেখো তাহলে দেখো এখানে প্রথম যে রাশিটা পদটা আছে দেখো এই প্রথম রাশির ভিত পূর্বে আছে তোমার প্লাস, এখানে তোমার ফার্স্ট বন্ধনী আছে, যদি ব্র্যাকেট আমরা তুলে দিই তাহলে প্রথম রাশিটার একটা পদেরও চিহ্নের কোনো পরিবর্তন হবে না। দেখো দ্বিতীয় যে পদ আছে দেখো দ্বিতীয় পদের বন্ধনের পূর্বে আছে মাইনাস, যখনই ব্র্যাকেট আমি তুলে দেবো ভিতরে পদ সংখ্যা তোমার দুইটা, দুইটা পদের তোমার চিহ্নের কী হবে পরিবর্তন হবে। তৃতীয় যে দেখো রাশিটা তৃতীয় রাশিতে তোমার কী আছে দেখো বন্ধনী আছে, এই বন্ধনীর পূর্বে তোমার আছে কি মাইনাস, যখনই ব্র্যাকেটটা তুলে দেবো ভিতরে তিনটি পদের চিহ্ন তোমার কী হবে পরিবর্তন হবে। দেখো তাহলে আমরা এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে মানটা আমার কী দাঁড়ায় দেখো এটা আসবে 5x স্কোয়ার, এটা আসবে xy প্লাস 3y স্কোয়ার মাইনাস, এখন দেখো এটার পূর্বে আছে কি মাইনাস, তো ব্র্যাকেটটা যখনই তুলে দেবে ভিতরে দুইটি সংখ্যারই তোমার কী হবে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে মাইনাস কত আসবে এক্স স্কোয়ার, এটা আসবে প্লাস কত আসবে 8xy, এই যে মাইনাস দিলাম দেখো এই বন্ধনের পূর্বে তোমার আছে কি দেখো মাইনাস, তো ভিতরে প্রত্যেকটা পদের চিহ্নগুলো তোমার কী হবে পরিবর্তন হবে, এটা আসবে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আসবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত আসবে 10xy। এখন তুমি যদি মনে করো আমরা যোগ করি দেখো যোগ করে রাশিটি কী দাঁড়ায় দেখো 5x স্কোয়ার এখানে আছে দেখো এটা আসবে মাইনাস এটা আসে প্লাস, প্লাস মাইনাসে কী যায় আমার কাটা যায় দেখো, এরপরে দেখো তো রইলো কি 5x স্কোয়ার শুধু রইল, এক্স ওয়াইয়ের পদ যদি আমরা নেই দেখো এখানে আছে দেখো প্লাস 8xy আর প্লাস xy যোগ দিলে 9xy আর এখানে আছে কত 10xy, একটু পাশে উঠে থাকো মাইনাস 10xy প্লাস আসবে 9xy। এখন দেখো তোমার মনে রাখতে হবে সবসময় যোগ বিয়োগের ক্ষেত্রে যখন আমি যোগ করব যে পদটা বড় থাকবে তার চিহ্ন সর্বদা বসবে, তাহলে এখানে 10 বড় না 9 বড়, অবশ্যই 10 বড়, 10 এর চিহ্ন আছে কি বলো তো মাইনাস, মাইনাস 10 থেকে যখন 9 যাবে থাকবে কি
1 থাকবে তাহলে আসবে দেখো মাইনাস এক্স ওয়াই এর পরের পটটা দেখো 3 ওয়াই স্কোয়ার প্লাস আর আছে মাইনাস কত আছে দেখো ওয়াই স্কোয়ার 3 ওয়াই স্কোয়ার থেকে যদি একটা বাদ দেই থাকবে কি দেখো প্লাস 2 ওয়াই স্কোয়ার দেখো এখন আমার কাজ হচ্ছে দেখো মান বসানো দেখো তো নিয়ে বিগ ফল আমি পেয়ে গেলাম দেখো তাহলে এখন এক্স এর মান কত আছে 2 আর ওয়াই এর মান কত আছে 1 বসাইলে বলছে এর সরল মান তাহলে এখন লিখে দাও লেখো সূত্র এক্স এর মান আছে কত 2 5 ইনটু 2 স্কয়ার তাহলে এক্স এর মান পাইছি 2 ইনটু ওয়াই এর মান পাইলাম কত 1 প্লাস 2 ইনটু কত আসবে 1 স্কয়ার বা এটা 5 ইনটু কত আসবে 4 এটা আসবে 2 প্লাস কত আসবে দেখো 2 এখানে 2 2 কি যায় কাটা যায় চারপাশে কত আসে 20 এখন লিখে দাও নিরীহ সরল মান তাহলে 41 নম্বর সৃজনশীল তোমাদের সলভ করা হয়ে গেলো দেখো পরবর্তী সৃজনশীল তোমার 42 নম্বরটা দেখো 42 নম্বর তোমার তিনটে পদ আছে দেখো এখানে এক্স এর মান আছে এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে ওয়াই এর মান আছে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার জেড এর মান আছে তোমার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কোনোভাবে প্রশ্ন বলছে জেড পদগুলো সাংখ্যিক সহগগুলোর যোগফল আমরা কী করবো নির্ণয় করবো দেখো তাহলে 42 এর পথে কী আছে দেখো প্রথমে লেখো উদ্দীপক হতে উদ্দীপকের জেড সমান সমান তোমার কী আছে দেখো এটা আসবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে প্রশ্নটা কী বলছে জেডের পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল কী করো নির্ণয় করো তো যে আমি লিখি সুতরাং জেডের পদগুলোর সাংখ্যিক সহগ সাংখ্যিক জেডের পদগুলোর সাংখ্যিক সহগগুলো যথাক্রমে তা দেখো প্রথমটার সহগ আছে কত আমার 1 আমি 1 লিখলাম দ্বিতীয়টার সহগ আছে কত আমার 1 আমরা 1টা লিখলাম দেখো তৃতীয় যে পদ আছে দেখো মাইনাস টু এ বি তো সবসময় তোমাদের বলা হয়েছে দেখো চলক ব্যতীত যে মানগুলো থাকবে সেটা হবে কি তোমার সহগ তাহলে দেখো যদি এ বি বাদ দিই থাকে কত মাইনাস টু তাহলে এটা আসবে কত বলো তো মাইনাস টু এখন দেখো তাহলে এই পদগুলো কী সাংখ্যিক পদগুলো সহগের যোগফল চাইছে তাহলে লিখে দাও সুতরাং সাংখ্যিক সহগের যোগফল কত আসবে দেখো 1 প্লাস 1 প্লাস মাইনাস টু 1 অন যোগ করলে 2 হয় প্লাস মাইনাসের সর্বদা কি মাইনাস টু তাহলে কত আসলো 0 তো ক নম্বর আমার সলিউশন করা হয়ে গেল খ নম্বরে কী বলছে দেখো ওয়াই প্লাস জেড এবং জেড মাইনাস এক্স নির্ণয় করো দেখো তাহলে প্রথমে আমার উদ্দীপক থেকে এক্স আর জেডের মানটা লিখতে হবে দেখো জেডের মান লিখলাম দেখো খ নম্বরে এক্স ইকুয়াল কত আছে দেখো এক্সের মান তোমার দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার এইটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে দেখো এ প্লাস বি কটা পথ আমার দুইটা পথ তোমাদের সিক্সে তো সূত্র নাই দেখো তাহলে আমরা যদি এই দুটো পথকে যদি আমরা গুণ দিই দেখো তাহলে কী লিখবো এ প্লাস বি ইনটু এ প্লাস বি আমরা দুটো পথ রাখলাম এই দুটো পদ যখন আমরা বন্টন বিধি সূত্র অনুসারে গুণ করব তখন কী লেখা হয় প্রথমে এ দ্বারা গুণ দাও এ প্লাস বি কে দেওয়া হলো দেখো আছে কি প্লাস বি এই যে প্লাস বি লিখলাম গুণ দাও এ প্লাস বি কে গুণ দিলে মানটা কী দাঁড়ায় দেখো এ আর এ গুণ দিলে তোমার আসবে স্কোয়ার প্লাস এ দিয়ে বি কে গুণ করলে তোমার কী আসবে এ বি মাঝে প্লাস প্লাস বসালাম বি দিয়ে যদি আমরা এ কে গুণ দিই এটা তোমার কী আসবে এ বি বি দ্বারা বি কে গুণ করলে তোমার কী আসবে বি স্কোয়ার এখন তোমার কাজ হয়েছে যোগ করা দেখো যোগ করলে কী আসবে প্রথম পদ আছে এ স্কোয়ার আমি রেখে দিলাম এ বি আর এ বি একই সংখ্যা দুইবার দুইটাই আছে পজিটিভ তাহলে আমরা কী লিখবো প্লাস টুয়াইস এ বি তারপরের পদটা কী আছে বি স্কোয়ার এখন তোমার কাজ হয়েছে দেখো প্রশ্ন তোমার লেখা আছে ওয়াই প্লাস জেড আর জেড প্লাস কত আছে
x দেখো তাহলে এটা যদি আমরা বের করি দেখো তাকাও তাহলে এখানে আছে কি y প্লাস কত আছে x সরি z প্লাস x আবার z মাইনাস x দুইটা মান আমরা নির্ণয় করব দেখো তো নির্ণয় করলে মানটা কি দাঁড়া দেখো সুতরাং যদি আমরা করি দেখো z প্লাস x যদি আমরা বের করি দেখো z প্লাস x করলাম তো z প্লাস x যদি করি তাহলে মানটা কি দাঁড়ায় দেখো z এর মানটা আগে বসাও a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab এই যে প্লাস x এর মান যেটা আছে সেই মানটা বসাই দাও এটা কি আসবে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই যে মানটা বসাই দাও এখন তোমার কাজ হচ্ছে যোগ করা দেখো যোগ করলে এখানে আছে প্লাস 2ab এটা আছে মাইনাস 2ab এটা কাটা যায় থাকে কি দেখো টুয়াইস এ স্কোয়ার প্লাস এটা কি আছে বি আর বি যোগ করলে তোমার কত আসবে টু বি স্কোয়ার আমরা একটা অ্যান্সার বের করা হয়ে গেল এখন যদি আমি লিখি আবার দেখো যে এক্স থেকে জেড বিয়োগ এক্স থেকে জেড বিয়োগ তাহলে আমরা কী করবো দেখো পরবর্তী পটটা দেখো দেখো সুতরাং জেড মাইনাস এক্স তাহলে এক্স মাইনাস জেড যখনই লিখবো তাহলে এক্স এর মানটা আমার কী আসে এক্স এর মানটা বসাও এ স্কোয়ার প্লাস আসবে বি স্কোয়ার প্লাস এ বি টু এ বি মাইনাস জেডের মানটা দেখো জেডের মানটা কী আছে এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু এ বি তাহলে এখন দেখো এখানে ব্র্যাকেট অবশ্যই দেবো এটা কী লাগবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো আমরা কিন্তু এর আগের অঙ্কটা আমরা কিন্তু তোমার বারবার বলা হয়েছে যদি কোনো বন্ধনী থাকে আর বন্ধনীর পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে তার ভিতরের প্রত্যেকটা পদের চিহ্নগুলো তোমার কী হবে পরিবর্তন হবে দেখো তাহলে এখানে আমরা কী করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি এই মাইনাসটার কারণে ভিতরের প্রত্যেকটা পদের চিহ্নগুলো আমরা কী করবো পরিবর্তন করবো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কী লাগবো প্লাস তাহলে এটা আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি এখন দেখো এ স্কোয়ার কাটা যায় বি স্কোয়ার কাটা যায় যোগ দিলে কত আসবে ফোর এ বি তাহলে আমার খ নম্বরের অ্যান্সারটা আমরা কী লাগবো বলো তো এক্স প্লাস জেড এর মান লাগবো টু এ স্কোয়ার প্লাস টুয়াইস বি স্কোয়ার আর এক্স মাইনাস জেডের মানটা আমরা কী লাগবো দেখো এই মানটা লাগবো তোমার দেখো এক্স মাইনাস জেড এটা লাগবো ফোর এ বি তাহলে খ নম্বর আমার সলিউশন করা হয়ে গেল তো খ নম্বর অঙ্কটা কিন্তু আমি মান চেঞ্জ করে তোমাদের করাইছি খ নম্বর প্রশ্ন তোমার এখানে দেওয়া ছিল এক্স ওয়াই প্লাস জেড আর জেড প্লাস কত এক্স এটা আমি করাচ্ছি কি দেখো জেড প্লাস এক্স আর এক্স মাইনাস জেড এটা কিন্তু আমি চেঞ্জ করে তোমাদের করানো হয়েছে দেখো গণক প্রশ্ন কী বলছে দেখো এর মান থ্রি বির মান মাইনাস টু যদি হয় তাহলে এক্স আর ওয়াই পরস্পর কী হবে সমান হবে দেখো এর মান কত থ্রি বির মান মাইনাস টু হলে এক্স আর ওয়াই পরস্পর সমান দেখো তাহলে আমরা কী করতে পারি দেখো প্রথমে গণ বলে এখন উদ্দীপক হতে গণ বলে খেয়ে দাও উদ্দীপক হতে এক্স সমান সমান তোমার কী আসবে দেখো এক্সের মানটা দেওয়া আছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার ওয়াইয়ের মানটা তোমার কী দেওয়া আছে দেখো এটা আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণ করে দেখাতে বলছে দেখো প্রমাণ এ সমান সমান সুতরাং এ ইকুয়াল থ্রি বি ইকুয়াল টু হলে টু হলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল কত ওয়াই এটা দেখো মান দেওয়া আছে কি মান দেওয়া আছে এর মান থ্রি বির মান টু যদি হয় তাহলে এই দুইটা পদ পরস্পর তারা কী হবে সমান হবে তাহলে আমরা লেফট সাইডে আমরা কী লাগবো দেখো বামপক্ষ বামপক্ষে দেওয়া আছে দেখো আমার এ প্লাস বি বামপক্ষে দেওয়া আছে এক্স তাহলে এক্সের মানটা আমরা কী পাইছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যদি মানটা বসাই এই মানটা বসানো হইল এর মান আমার অবশ্যই দেওয়া আছে বির মান দেওয়া আছে এর মান দেওয়া আছে থ্রি বির মান দেওয়া আছে টু মানটা বসাই দাও এর মান থ্রি বির মান টু এই যে হোল স্কোয়ার বসাইলাম পাশে সাইড নোট দেবা মান বসিয়ে তিন আর দুই যোগ করলে কত আসবে ফাইভ ফাইভকে বর্গ হলে কত হয় দেখো ফাইভ ইন্টু ফাইভ গুণ দিলে কত আসবে পঁচিশ রাইট সাইডে আমার কী আছে দেখো ওয়াই তাহলে দেখো রাইট সাইড ডান পক্ষ
ডান পক্ষে তোমার দেওয়া আছে কি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে আমরা মানটা দেখে দেখে বসাবো, এর মান যেহেতু জানা আছে বির মানও জানা আছে, যেখানে এ সেখানে এর মান বসাবো, যেখানে বি সেখানে বির মানটা বসাই আমরা কী দেবো যোগ দেবো। দেখো এর মানটা কী আছে, এই যে থ্রি এ স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি, বির মান আছে টু, এই যে টু এ স্কোয়ার। এখন দেখো থ্রির বর্গ করলে কত হয়, নয় হয়, তাহলে কটা থ্রি, দুইটা থ্রি, থ্রি গুণন থ্রি, এটা আসবে প্লাস টু ইন্টু থ্রি ইন্টু টু, এটা আসবে টু ইন্টু টু, দেখো এটা আসবে নাইন, এটা আসবে তিন দিকে ছয়, ছয় দিকে কত আসবে বারো, এটা আসবে কত ফোর। তাহলে এখন দেখো যোগ দিলে নয় আর বারো কত হয় একুশ, একুশ আর চার যোগ দিলে কত আসবে পঁচিশ, এই যে পঁচিশ লিখে দিলাম। অতএব দেখো লেফট সাইড ইকুয়াল আসবে রাইট সাইড, ডান পক্ষ সমান বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ যখন সমান হয় তাহলে আমার প্রমাণটা কি চলে আসলো। তাহলে দেখো তাহলে আমাদের গণবড় সলিউশন হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা এই অধ্যায়ের এই ধরনের অঙ্ক অনেক এক্সারসাইজ আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে নেবে এবং ভালো করে চর্চা করবে। তো আজকের মতো তোমাদের এখানে শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসবো। খোদা হাফেজ।